বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেখানে বিজেপির ফোঁটা দৌড়ছে সেখানে সব বেঙ্গল চুরমার করে দাও। এই সমস্ত ওবি চলে ওদে মানে ওবাতে ঘর বানু দোকান তার ভাঙচুর করছে কেন তাদের অপরাধ ও কেন ছিল 34 বছরের বাম শাসন বুঝি কত নির্যাতন কত নিপীড়ন হয়েছে আমরা বোধহয় আবার কি একটা স্বাধীনতা পাবো যখন থেকে মমতা ব্যানার্জি প্রার্থী এখানে হেরেছে তখন থেকে একমাত্র অস্ত্র পুলিশ আর গুন্ডা, পুলিশের সঙ্গে গুন্ডারা যাচ্ছে, কর্মীদেরকে মারধর করছে, বাড়ি ভাঙচুর করছে। আমডাঙ্গা পুলিশ আর দত্তপুকুরের পুলিশ এরা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে বাড়ি বাড়ি থেকে আমাদের কর্মীদেরকে খুঁজে বেড়াচ্ছে, কেন বিজেপি করেছ, অ্যারেস্ট করব, মিথ্যা মামলা ফাঁসাবো, তার জন্য এই ডেপুটেশন করা হচ্ছে। আর মমতা ব্যানার্জি যেখানে যাচ্ছেন কেউ যদি জয় শ্রীরাম বলে দিচ্ছে তাতে উনি অ্যারেস্ট করাচ্ছেন। আমরা এখানে আজ থেকে 10 লক্ষ পোস্ট কার্ডে আমরা জয় শ্রীরাম করে পাঠাচ্ছি উনার বাড়িতে, থানার কাছেও ডেপুটেশন দিচ্ছি কি আপনি আমাদের অ্যারেস্ট করুন। আমার কোনো মুসলিম ভাই যদি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলে আমার কোনো সমস্যা নেই, ভারতীয় জনতা পার্টির সমস্যা নেই, মমতা ব্যানার্জি এই সমস্যাটা কেন হচ্ছে এইটা বড় প্রশ্ন হয়ে গেল। এখানকার এমএলএ রফিকুর রহমান অত্যাচার করছে বিজেপি কর্মীদের, রফিকুর রহমান তার সাঙ্গপাঙ্গ তার ভাই তার গুন্ডা বাহিনীরা অনেকে নাম আছে, আমরা থানাকে বলছি, কিন্তু আমরা জানি থানা কিছু করবে না। কিন্তু একটা কথা আমরা বলে যাব ওই থানার সামনে, যদি থানা পদক্ষেপ না নেয় আগামী দিন নন্দীগ্রামে আন্দোলনের জন্য আমডাঙ্গা থানা তৈরি থাকবে। না, যোগাযোগ করলে উনাকে আমরা নেব না, এখানে রফিকুর রহমান এখানে নেব না। দুই ভাই মিলে যেভাবে আমাদের আমডাঙ্গা মানুষকে লুট করেছে, জমি লুট করেছে, জমি দখল করেছে, গরিব মানুষের চাষ দখল করেছে, রফিকুর রহমানকে আমরা ভারতীয় জনতা পার্টিতে নেব না। কোন কোন থানায় আজকে আপনার এই বিক্ষোভ বা ঘেরাও কর্মসূচি? আজকে আমরা এখানে আমডাঙ্গা করব, তারপরে দত্তপুকুর থানায় যাব। অলরেডি দুটো থানা হয়ে গেছে, আচরাপাড়া থানা আর বীজপুর থানা আমরা দুদিন পরে করব, এমএলএ কোথাও গেছে এসে করব। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।